হত্যা মামলায় গ্রেফতার ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হতে পারে। বুধবার রাতে রাজধানীর মহাকালী থেকে ডিএমপির সাবেক কমিশনারকে গ্রেফতার করা হয়। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। 2015 সালে খিলগাঁও থানার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে ক্রস ফায়ারের নামে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক তার পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। আসাদুজ্জামান মিয়া 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপির কমিশনারের দায়িত্ব পালন করেন।